বিজ্ঞান শিক্ষায় স্বাগত। আজকের এই পরীক্ষণটির মাধ্যমে আমরা অপরিষ্কার লবণ হতে পরিষ্কার লবণ প্রস্তুত করতে পারব। এই পরীক্ষণটি করতে আমাদের প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে, একটি রিংযুক্ত স্ট্যান্ড, একটি তারজালি, একটি ত্রিপদী স্ট্যান্ড, একটি স্পিরিট ল্যাম্প, একটি ফানেল, একটি দিয়াশলাই বক্স, অপরিষ্কার লবণ এবং চামচ, দুটি বিকার, পানি, স্ট্র, ফিল্টার পেপার এবং হ্যান্ড গ্লোভস বা হাত মোজা। প্রথমে আমরা অপরিষ্কার লবণের অসমসত্ব মিশ্রণ তৈরি করি। পরীক্ষণটি ভালোভাবে অনুধাবন করবার জন্য আমরা অল্প পরিমাণ পানি অর্থাৎ 50 মিলি পানি নিই। আমরা বিকারের মধ্যে 3 থেকে 4 চামচ লবণ মিশ্রিত করে লবণের অসমসত্ব মিশ্রণ তৈরি করি। এখন একটি ফিল্টার পেপার নিয়ে 4 ভাঁজ করি। চার ভাঁজে 3 ভাঁজ একদিকে রেখে ফিল্টার পেপারটিকে ফানেলের মধ্যে স্থাপন করি। এখন ত্রিপদী স্ট্যান্ডের ওপর তার জালি রেখে তার উপর বিকারটি বসাই। ফিল্টার পেপার সহ ফানেলটিকে রিংয়ের মধ্যে বসাই। এখন স্টারের সাহায্যে লবণাক্ত পানি অর্থাৎ লবণের অসমসত্ব মিশ্রণ স্টারের গা বেয়ে ফিল্টার পেপারের উপর ঢালি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিকারের তলায় কিছু ময়লা জমে আছে এবং কিছু ময়লা ফিল্টার পেপারে আটকা পড়ে গেছে। দিয়াশলাইয়ের সাহায্যে স্পিরিট ল্যাম্পে আগুন জ্বালাই এবং বিকারের নিচে ধীরে ধীরে তাপ দেই। দেওয়ার সময় অবশ্যই সাবধানে তাপ দিতে হবে। এভাবে স্পিরিট ল্যাম্পের সাহায্যে 20 থেকে 25 মিনিট তাপ দেওয়ার পর বিকারের পানি শুকিয়ে বিকারের তলায় লবণ পাওয়া যাবে। বিকারের পানি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর ফু দিয়ে স্পিরিট ল্যাম্পটি নিভাই এবং হাতে হ্যান্ড গ্লোভস পরে বিকারটি নামাই। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি বিকারের পানি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর বিকারের তলায় পরিষ্কার ধবধবে লবণের স্তর দেখা যাচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম পরিষ্কার ধবধবে লবণ। তোমরা কি রকম মজার মজার এক্সপেরিমেন্ট করতে চাও? তাহলে ভিজিট করো connect.edu.bd। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।